আমার হ্যাঁ আমি জীবনে কালেকশন করি না কিন্তু আজকে আমি খুব নরমালে বক্তৃতা করছি বাপ আমার জানটা বাঁচাতে আমি যখনই শুনেছি যে দুই ঘন্টার উপর জালসা করতে হবে ভাগ গেছে জান আজকে আমার বক্তা আমার পূর্বে বক্তাকে চার ঘন্টা বক্তৃতা করলেন নাকি চার সাড়ে তিন ঘন্টা না কত বললো আজকে গেছে আমার আজকে এই জন্য ঠান্ডা মেজাজে বক্তৃতা করছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন হাদিস কোরআন বলছি একটু হ্যাঁ বলুন বাপ হ্যাঁ এত যেন আস্তে করে আমি বলি না একটু অ্যাগ্রেসিভ মুড নিয়ে বলি তো যাই হোক চারজন ব্যক্তি পাঁচ হাজার টাকা হয়েছে আরো যদি এদিকে সেদিকে কোথাও যদি থাকে ভাই তুমি তো টাকা বেশি করে নিয়ে আসো না এদিক থেকে নিয়ে আসো না জি মা বন্ধের মহিলা সমিতির গার্ড মাশা ভিতরে যাও না ভিতরে পাঁচ হাজার টাকা আর একজন ভাই দিলে পাঁচটা হয়ে যাবে পাঁচ হাজার টাকা আর এইদিকে হয়েছে কয়টা বাপ সতেরোটা হয়েছে সতেরোটা হয়েছে হাজার টাকা আর পাঁচ হাজার আর পাঁচশো টাকা সতেরো জন হয়েছে তো এইদিকে তিনটা আর ওইদিকে একটা আর দিন তো দিন তো বাপ পাঁচ হাজার টাকার একটা আর সতেরো জন হয়েছে তো এইদিকে তিনজন লাগবে তাহলে বিশটা হয়ে যাবে বিশটা পাঁচ হাজার আর হাজার টাকার হয়ে যাবে যাই হোক বলেছিলাম আস্তে আস্তে করে আপনারা নিয়ে আসুন আমিও বক্তৃতা চালিয়ে যাই নাকি চালাবো না একটু রেস্ট নেবেন রেস্ট নিলেন নিন পাঁচ মিনিট আপনিও বসেন আমিও বসি চুপচাপ বক্তৃতা এ করে যাই হোক বা দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا তো আমি বলছিলাম কি তিন নাম্বার হলো তার আমল ঠিক থাকতে হবে আমলে যেন কোনো গড়বড়ি না পাওয়া যায় যতগুলো জিনিস আল্লাহ তারা ফরজ করেছেন বান্দাদের প্রতি ওই ফরজের উপর আমল করছে ওয়াজিব করেছেন সেটার উপর আমল করছে যেগুলা জিনিস আল্লাহ তারা হারাম করে দিয়েছেন বান্দাদের জন্য সেই হারামকারীতে যাচ্ছে না প্রকাশ্য কোনো হারাম কাজ করছে না সুদ সে খায় না ঘুষ সে খায় না গীবত করে না চুগলি করে না আমি আমার সচক্ষে দেখেছি এই রকম পীর সচক্ষে দেখা পীর আমি বলছি আপনার মুর্শিদাবাদ পীর উমমে অনেক এমনও পীর আছে পীর দেখছি যে এরকম চেয়ারে বসে আছে এই যে টেবিল সামনে আছে আর চেয়ারে বসে আছে আর মহিলারা ওই দিক থেকে আসছে পীরের টেবিলে টাকা রাখছে আর পীরের পাটা স্পর্শ করছে স্পর্শ এই যে চুম্ব খায় চলে যাচ্ছে আর পীর গেলে টাকা নিচ্ছে আর লাট সাহেবের মধ্যে বসে আছে কথা বুঝতে পারছেন না হ্যাঁ এতগুলো মহিলা এসে যে পা স্পর্শ করছে পীরের পা স্পর্শ করছে এটা হালাল না হারাম বাপ কুকুরের মাংস খাওয়া যেভাবে হারাম এইরকম এইরকম পীরের পর মহিলারা পীরের পা স্পর্শ করবে এটাও কিন্তু হারাম খবরদার হসিয়ার মহিলাদেরকে যদি মুরিদ করতে চান তাহলে পীর থেকে অনেক দূরে রাখবেন মহিলাদের যদি মুরিদ করতে চান পর্দার মাধ্যমে করবেন মহিলাদের যদি মুরিদ রাখতে চান তাহলে দূরে রাখবেন পীরের খেদমতে পাঠানো যাবে এজন্য না যাবে না কিন্তু এইরকম পীর আছে অনেকগুলো পীরের সঙ্গে লড়াই হয়ে গেল বীরভূমে এক পীর এই পীরের সঙ্গে স্টেজের মারামারি হয়ে গেল লাস্টে আমাকে বলছে যে পীর মানে না তোর পীর গেছে যে এসি গে তেসি তুমি যদি ভালো পীর হও মানতে কেন সমস্যা কিসের আমার কেন ভালো যদি হয়তো মানতে কি সমস্যা কোনো সমস্যা নাই কিন্তু যদি কেউ ভণ্ডামি করে ভণ্ডামি এই ভণ্ডদেরকে দেখে আজ সুন্নিরা বদনাম হচ্ছে এই ভণ্ডদের পীর ভণ্ড পীরদেরকে দেখে আজকে সুন্নিরা সুন্নিদেরকে গালি দিচ্ছে মানুষ দিচ্ছে কি দিচ্ছে না ভাই দিচ্ছে কি দিচ্ছে না তাহলে এদের বিরোধিতা করব কি করব না আমরা এদের আমরা খণ্ডন করব কি করব না শুনুন যে ব্যক্তি নামাজ ছাড়ে যে ব্যক্তি রোজা ছাড়ে যে মিথ্যা বলে যে চুগলি করে যে গীবত করবে যার নজর শুধু কার টাকার উপর শুনুন এই রকম ব্যক্তিকে পীর মান্য করা যাবে না তাহলে হলো কি ইলিম থাকতে হবে ঠিক আপনার ঈমান থাকতে হবে ঠিক আমল ঠিক থাকতে হবে আর কি থাকতে হবে সিলসিলাটাও ঠিক থাকতে হবে সিলসিলা যেন তার খারাপ না হয় তার সিলসিলায় যেন কোনো কাফির ব্যক্তি না আসে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক তো এই চারটা শর্ত কার মধ্যে যদি পাওয়া যায় তাকে আপনি পীর বলতে পারেন তাকে আপনি পীর বলতে পারেন এই ব্যক্তি একজন আলিম একজন পারেজগার একজন পুত্তাকি ব্যক্তি নাকি এই চারটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে আলিম হবে কি হবে না এজন্য বলেন না ভাই হবে সে পারেজগার হবে না মুত্তাকি হবে নামাজি হবে পারেজগার মুত্তাকি হবে তার মানে আলিম হলো পারেজগার মুত্তাকি হলো এরা হলো বড় এবার হলো এই যে এই ব্যক্তির সম্মান করা কতটা জরুরি আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন আমাদের আমাদের পথে নেই সেই ব্যক্তি
আমার সুন্নতের পথে নেই সেই ব্যক্তি যেই ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না আর বড়দের তাজিম করে না বড়দের সম্মান করে না অর্থাৎ যারা বড় জ্ঞানে বড় আমলে বড় আপনা কি বলছে বয়সে বড় এদের ইসলাম শরীয়তে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তো দেশে যদি কোনো ভালো পীর পাওয়া যায় এখন তো ভালো পীরের অত খুবই কম পাওয়া যায় ও 99% পীরেরাই ভন্ড দেখা যায় এখন হ্যাঁ ভালো পীর পাওয়া খুব মুশকিল কিন্তু যদি আপনি ভালো পীর পেয়ে যান তাহলে তাকে আপনি সম্মান করবেন তাকে আপনি রেসপেক্ট করবেন তাকে আপনি ভালোবাসবেন এতটুকু বাস কথা বুঝতে পারছেন না তার হাতে হাত দিয়ে মুরিদ হতেই হবে এই কথা কিন্তু ইসলাম শরীয়তে জরুরি নয় কথাটা বোঝাতে পারেছি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেই হবে এই কথা ইসলাম আপনাকে প্রেসার দিয়ে বলে বলে না হ্যাঁ তারপর যদি আপনার মনটা বলে বায়াত মানে কি আপনার মন বলছে যে এত বড় একজন পারেজগার মুত্তাকি ব্যক্তি একজন আপনার আল্লাহ কি বলছে একজন বড় আলিম পারেজগার মুত্তাকি তো চলো ইনার হাতে হাত দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করি বা আমি ওয়াদা করি যে আর গুনাহের কাজ করব না আর সিনেমা দেখব না আর মিথ্যা বলবো না আর উসুর যাকাত আপনার জানা শরীর কি বলছে খাবো না আর ফকির মিসকিনদেরকে আমি মারবো না স্ত্রীর সঙ্গে বদমেজাজি করবো না বাচ্চাদেরকে শুধু আপনার স্কুল পড়াবো না বরং স্কুল এবং মাদ্রাসা উভয়টাই পড়াশোনা করাবো এইরকম তার কাছে আপনি ওয়াদা করবেন এই ওয়াদাটার নাম হলো বায়াত গ্রহণ করা ওয়াদাটার নাম কি কি বায়াত গ্রহণ করা এবার প্রশ্ন হলো বায়াত গ্রহণ করাটা কি এটা কি ফরজ এটা কি ওয়াজিব এটা কি সুন্নাতে মুয়াক্কাদা এটা কি সুন্নাতে গায়র মুয়াক্কাদা তো শুনুন আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়ার ইসবে শরীফে একাধিক জায়গাতে আলা হযরত ফতোয়া অনুসারে এটাই প্রমাণিত হয় যে এই যে প্রচলিত যে বাইয়াতটা আছে আমাদের যে দেশে যেন পীর ঘুরে বেড়াচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে মুরিদ করে বেড়াচ্ছে এই ধরনের পীরের কাছে আপনার জানা যে প্রচলিত বাইয়াত এই প্রচলিত বাইয়াতটা ফরজও না জরুরিও আজিবও না এটা সুন্নাতে মুয়াক্কাদাও না এটা একটা মুস্তাহসান কর্ম ভালো কাজ করলে ভালো না করলে কোনো খারাপ নাই কথা বুঝতে পারছেন না কি এটা মুস্তাহসান অর্থাৎ এটা করলে ভালো করাটা ভালো কিন্তু কোনো ব্যক্তি যদি না পায় ভালো পীর আর মুরিদ না হয় তাহলে কি তার গুনাহ হবে জোরে বলুন না বাবা কোনো ভালো পীর পেল না খোঁজাখুঁজি করলো পেল না বা পেয়েছে তার ভালোবাসছে তাকে রেসপেক্ট করলো তাকে সম্মান করলো তাকে সবকিছু করলো কিন্তু তার কাছে মুরিদ হলো না গুনাহগার হবে গুনাহগার হবে না যদি এই মুরিদ হওয়াটাকে জরুরি করে দেওয়া যায় তখন ভণ্ড পীরের আখড়া বাড়বে আজকাল দেখা যায় অনেকগুলো বক্তাকে যে না কেউ যদি মুরিদ না হয় তাহলে ও সুন্নি থাকবে না সুন্নি থাকতে হলে মুরিদ হতে হবে এই রকম বক্তারা আলোচনা করে পীররা বলছে না আপনার পীর না ধরলে আল্লাহ পাওয়া যাবে না শুনুন পীর না ধরলে আল্লাহ পাওয়া যাবে না মানে কি তার দামানটা গিয়ে ধরবো একদম করে কি ধরলে মানে কি পীর ধরা মানে কি সম্মানিত মুসলমানের বায়াত গ্রহণ করা না মুসলমান বায়াত গ্রহণ করা নয় পীর ধরা মানে হলো এই বা আল্লাহর ওলি ধরা মানে ওই যে বড় বড় বুজুর্গানি দিন সাহাবায়ে কেরাম গুজরে গেছেন তাবেইনে কেরাম গুজরে গেছেন তাবে তাবেইনের কেরাম গুজরে গেছেন আইমায়ে মুস্তাহিদিন গুজরে গেছেন ইমামগণ গুজরে গেছেন মুহাক্কিকিন গুজরে গেছেন মুফাসসিরিন গুজরে গেছেন আপনার মুহাদ্দিসিন গুজরে গেছেন এরা যে বুজুর্গ ব্যক্তিরা গুজরে গেছেন সলফে সালেহিন গুজরে গেছেন তাদের দেওয়া তাদের ব্যাখ্যামূলক কিতাবগুলোর উপর আমাদেরকে আমল করে জীবনটাকে অতিবাহিত করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের বড় পীর তো ধরে আছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নাই ভাই ইমাম আবু হানিফাকে নিজের পীর বানিয়ে নিয়েছি ইমাম আবু ইউসুফকে পীর বানিয়ে নিয়েছি ইমাম আপনার মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইকে পীর বানিয়েছি তার ইমাম গাজ্জালিকে পীর বানিয়েছি খোয়াজা করিম নামাজকে পীর বানিয়েছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে অলরেডি পীর বানিয়ে নিয়েছি আমরা বানিয়েছি কি বানাইনি এরা আমাদের পীর হন কি হন না হন না তো এতগুলো পীর ধরে আছি এবার যদি বিশেষ তোমাদের বাজারের পীর তোমাদের এলাকার পীর এদের এর কাছে যদি মুরিদ না হয় তো আমি জাহান্নামে চলে যাব না কারণ যে আমাদের অলরেডি আউলিয়া কেরাম বুজুর্গানি দিন আছে এখন যদি ভালো ব্যক্তি পান আপনি মুরিদ হতে পারেন আমি নিষেধ করছি না কিন্তু এটাকে জরুরি মনে করা যাবে না এটাকে ফরজ মনে করা যাবে না এটাকে ওয়াজিব মনে করা যাবে না যদি এটা ফরজ মনে করে করেন তাহলে গুনাহ হবে এটা যদি ওয়াজিব মনে করে যদি মুরিদ হন উল্টা গুনাহ হবে এটাকে যদি জরুরি মনে করে যদি মুরিদ হন উল্টা গুনাহ হবে কারণ ইসলাম শরীয়তে মুস্তাহাবকে ফরজ মনে করা এটাও গুনাহ কথা বুঝতে পারছেন না
মুস্তাহাব কে ফরজ মনে করা এটাও গুনাহ, যেরকম ফরজ কে মুস্তাহাব মনে করা এটাও গুনাহ। শরীয়তে ভাই আপনাদের বলতে চাই, পীর ধরার অর্থটা কি নিচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। পীর ধরার অর্থ যদি আউলিয়া একরামকে শ্রদ্ধা করা বা মান্য করা বলেন, তাহলে এটা হলো ফরজ, এটা জরুরি, এটা জরুরি কোরআনের থেকে আয়াত থেকে প্রমাণ। আর যদি মনে করেন যে বড়দের শ্রদ্ধা করা যারা সলফে সলিন, তাহলে এটাও জরুরি। কিন্তু পীর ধরা মানে যদি এই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা অর্থ নেন, তাহলে এটা জরুরি নয়, এটা হলো মুস্তাহসান। তবে শর্ত সাপেক্ষ মুস্তাহার, মুস্তাহসান শর্ত যদি পাওয়া যায়, সঠিক শর্ত যদি পাওয়া যায় তাহলে মুস্তাহসান, নাহলে তো উল্টা আবার গুনাহ হয়ে যাবে। উল্টা কি হবে? রাগ করলেন হয়তো উল্টা গুনাহ হয়ে যাবে। তো একটু বুঝুন, বুঝার উপর আমল করুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। তো আমি বলতেছিলাম কি, মাজারে নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে, মাজারে নিয়ে গিয়ে সাজদা প্রসঙ্গে শুধু আলোচনা হয়েছিল, ওইখান থেকে যেন আমরা পীর আলোচনা করলাম। তো মাজারে গিয়ে কোনো প্রকারের সাজদা করবেন না, না তো তাজিমি না তাবুদি। আপনি তাবুদি সাজদা করলে ইসলাম থেকে খারিজ হবেন, শিরিক হয়ে যাবে। আর যদি তাজিমি সাজদা করেন কমসে কম হারাম হবে, এটা গুনাহে কাবিরা হবে। আচ্ছা, মাজারে গিয়ে কোনো তোয়াফ করা যাবে বা পাক লাগানো যাবে? অনেককুলো মাজার আমরা দেখি, সুযোগকে দেখি, আমরা পান্ডুয়াতে দেখেছি, আমি আমি নিজেই দেখেছি যে মাজার আছে, পীর সাহেবের মাজার, এরকম করে বেটি ছোয়া গুলো যেন ঘুরছে ঘুরছে পাক লাগাচ্ছে। এই যে পাক লাগানো, এটাকে বলা হয় তাওয়াফ। এইটা কিন্তু মাজারে গিয়ে করা যাবে যাবে না। আপনার মাজারে গিয়ে রুকু, এইরকম করে রুকু রুকুও করা যাবে না। আলা হযরত আসিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল ইসবান আপনার ফতোয়া ইজলাস শরীফে আপনার এই রুকুটাকে মামনু বলেছেন, এটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন। সুতরাং এটাও কাজ করবে না। সম্মানিত মুসলিম সমাজ, মাজারে চাদর দেওয়া যায় না না যায় বলবো বলো বলবো একটু শুনে নিন, আমল করবেন না করবেন, করবেন কি করবেন না এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু মরার পরে সবই হিসাব হবে, হিসাব কিন্তু কুড়াকুড়ি হবে, কাউকে ছাড়া হবে না, পীর কেউ ছাড়া হবে না, মুরিদ কেউ ছাড়া হবে না, সবার হিসাব হবে। বলতে এটা চাই মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন, মাজারে চাদর দেওয়া যাবে কি যাবে না একটু মনোযোগ সহকারে শুনুন, মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না। বর্তমান এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের দেশে কবরে খিজুরের ডাল দেবা, খিজুরের ডাল দে? আমি একটা লেকচার শুনলাম, বাংলাদেশের এক বক্তা বলছে কবরে কবরে খিজুরের ডাল দেওয়া বেদাত, বেদাত এরকম করছে। তার মানে খিজুরের ডাল দিলে উল্টা গুনাহ হবে, কিন্তু আপনারা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। হ্যাঁ, আপনারা সঠিক করছেন না ভুল করছেন? একটা হাদিস শুনুন, একটা হাদিস শুনুন। এই হাদিসটি শুধু বুখারী শরীফের মধ্যে, শুধু বুখারী শরীফের মধ্যে প্রায় 5 জায়গায় লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত জায়গায়? 5 জায়গায় শুধু বুখারী শরীফের মধ্যে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে। এই যে বলছি না, যারা কম হাদিসের উপর আমল করে এরা নিজেকে আহলে হাদিস বলে। শুনুন, বুখারী শরীফের মধ্যে 5 জায়গায় লিপিবদ্ধ আছে। তোর মধ্যে একটা রেফারেন্স দিয়েছি, বুখারী শরীফ প্রথম খণ্ড ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 800 আপনার এই আপনার 218-র মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার কালে নবীজি বলছেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটি কবরের উপর ভয়ানক আযাব হচ্ছে, ভয়ানক আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, আর এই দুইটা কবরের উপর এই জন্য ভয়ানক আযাব হচ্ছে না, এই ওই গুনার জন্য ভয়ানক আযাব হচ্ছে না, যেই গুনাটা মানুষ বড় মনে করে, অর্থাৎ মানুষ এটাকে ছোট্ট মনে করে করে নেয়, আর ওটার কারণে ভয়ানক আযাব হচ্ছে। শুনুন, মানুষ ছোট্ট মনে করে গুনাহটা করে, কিন্তু আসলেই ওটা ছোট্ট গুনাহ নয়, ওটা বড় গুনাহ। কি? আম্মা আহাদুহুমা, তন্মধ্যে একজন ব্যক্তি কানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, একজন ব্যক্তি পেশাবের ফোঁটা থেকে পেশাবের ছিটা থেকে বাঁচত না, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পেশাবের ফোঁটা থেকে বাঁচত না। বর্তমান যারা যুবক, যারা আপনার জিন্স প্যান্ট পড়াশোনা জিন্স প্যান্ট পরে, এই সমস্ত যুবকদের আপনার প্যান্ট কাপড় পেশাবের ফোঁটা থেকে বাঁচে না, পেশাব ছিটা থেকে বাঁচে না। ন্যারো জিন্স যদি আপনি পড়েন, ন্যারো জিন্স ইসলামের শরীয়তে জায়েজ না না জায়েজ? ইসলাম শরীয়তে ন্যারো জিন্স ছেলেদের জন্য পড়া এটা হলো না জায়েজ এবং গুনাহের কাজ, এটা ছেলেরা পড়তে পারবে? রাগ করছেন না কি বাবু?
জোরে বলেন না, পড়তে পারবে না। সুতরাং ভাই ন্যারো জিন্সকে বর্জন করুন। যদি আপনার প্যান্ট পরতে হয় একটু ঢিল ঢাল পরুন। ন্যারো জিন্স যেভাবে পুরুষরা পড়তে পারবে না, তদ্রূপ মহিলারা, মহিলাদের অনেকগুলো পায়জামা উঠেছে, কিছু পায়জামার নাম হলো লেগিংস, কিছুর কার নাম হলো জেগিংস, আছে কি নাই? লেগিংস বেগিংস জেগিংস বুঝেন? হ্যাঁ, খুব টাইট পায়জামা, এত টাইট যে আপনার ওই কি বলছে কাগজ দিয়ে পাতে ঢুকাতে হচ্ছে, স্লিপ করে যেন পায়ে ঢুকে যায়, পা সোজা করে এরকম করে, এত টাইট পায়জামা, পুরা তার শরীরের স্ট্রাকচার প্রভাব প্রকাশ পায়। মেয়েদের জন্য লেগিংস পরা এবং জেগিংস পরা এটা টোটালি হারাম। কুকুরের মাংস খাওয়া যতটা হারাম তার থেকে বেশি হারাম এটা, কথা বুঝতে পারলেন? কুকুরের গোশত মুসলমানের জন্য যেভাবে হারাম তার থেকে বেশি হারাম এটা হলো মহিলাদের জন্য লেগিংস এবং জেগিংস পরা। হ্যাঁ, তবে হ্যাঁ, লেগিংস জেগিংস পরে উপরে যদি একটা বোরকা পরতে পারে, অথবা যদি নাইটি পরে, নাইটি যেহেতু উঁচু এ থাকে না, ঘেরা থাকে না, যদি নাইটি পরে উপরে আরো একটা নাইটি পরলো অথবা বোরকা পরলো, তাহলে এটা জায়েজ হবে, কথা বুঝতে পারছেন না? কিন্তু এখান থেকে আপনার কুর্তি 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 এইরকম ছোট্ট কুর্তি পরছে বা হাঁটু পর্যন্ত কুর্তি পরছে, আর বাকিটা লেগিংস জেগিংস পরছে, এই সাইডে ফাটা এই সাইজে ফাটা, আপনার এইরকম লেগিংস জেগিংস পরলে গুনাহে কাবিরা হবে। কি হবে ভাই? গুনাহে কাবিরা হবে। এই কুরআন কাবিরের কি ছোট্ট গুনাহ না বড় গুনাহ? হ্যাঁ, বড় গুনাহ। সম্মানিত মুসলিম সমাজ, তো বিটি ছুয়াররা তো পড়ছে, আপনাদেরকে ভালো লাগছে? ভালো লাগছে না? আসমান থেকে নাজিল হলো ভালো লাগছে না? তো পড়াচ্ছে কে? আবার কে পড়াচ্ছে? আপনার বিটি পড়েছে, নাহলে আপনার বহু পড়েছে, নাহলে আপনার বোন পড়েছে। হ্যাঁ, আরে ভাই বলুন না, কে পড়ছে জি? আপনার বিটি, নাহলে আপনার আপনার বোন, নাহলে আপনার স্ত্রী, এরাই তো পড়বে। আপনার ফুফি আপনার মাসি, তো পড়াচ্ছে কে? কে পড়াচ্ছে? হ্যাঁ, আপনারাই পড়াচ্ছেন না, আমাদেরকে ভালো লাগে না, সুফি সাহেব হয়ে গেল এখন, আসমান থেকে এখনই নাজিল হলেন আপনারা। শুনুন, এই মেয়েদের যদি লেগিংস জেগিংস পরে হারাম হয়, হারাম হয়, যতটা তার গুনাহ হবে ততটাই আপনারও গুনাহ হবে, ততটা আপনারও গুনাহ হবে। কারণ বাপ হয়েছেন, শুধু বাপ হলেই নয়, বাপ বাড়ির যদি গার্জিয়ান হন, অনেকগুলো মানুষ বাড়ির গার্জিয়ান আছেন, ধানাবাদ করেন না, সরিষা গম, আচ্ছা গমে কত কেজিতে কত কেজি ওষুধ দিতে হবে বলতে পারবেন? এক কুইন্টালে কত কেজি ওষুধ দিতে হবে বলুন না বাপ, এক কুইন্টালে কত কেজি ওষুধ দিতে হবে? এক কুইন্টালে 5 কেজি, কত কেজি বাপ? যে ভোলা ভালা মানুষ এসে বসে গেছে, হায় হায়, এখনই বলবেন আপনাদের হুজুর, আপনি বলবেন, আপনাকে বলার জন্য নিয়ে আসছি, তা আপনি গোটা জীবন হলে শুনতেই থাকেন, ক কেজিবি ভুল ভাল যাই হোক তো বলুন আপনার নলেজটা, এক এক কুইন্টালে কত কেজি, এক এক কুইন্টাল গমে কত কেজি ওষুধ বার করতে হবে? 6 কেজি বলছে, ও বলছেন, উনি বলছেন 5 কেজি, উনি বলছেন, কিছু তো উত্তর দিয়েছে, আর আপনারা তো এখনো তাহলে কনফিউজে আছেন, বিয়া করবেন কি করবেন না, তো কনফিউজন ভাবছি, এখন কাজই এসে বসে আছে, ফালার স্ত্রী ফালার বেটির সঙ্গে আপনার বিয়া কি কবুল করতে ভাবছি, এখন চলবে? বিহা করাটা যতটা জরুরি নয় তার থেকে বেশি জরুরি এক কুইন্টাল গমে কত কেজি ওষুধ দিতে হবে এটা জানা। হ্যাঁ, 2.5 কেজি এখন বলেছে, কথা বুঝতে পারছেন না? বিহা করা যতটা আপনার জন্য জরুরি নয় তার থেকে বেশি জরুরি হলো এক কুইন্টাল গমে কত কেজি ওষুধ দিতে হবে এটা জানা। ওখানে তো পহলবান মানুষ কবুল কবুল কবুল, মৌলভী সাহেব যে বলার আগে 3 বার বলে দিয়েছে, এখানে বলা যাবে না। সম্মানিত মুসলিম সহ খুব মনোযোগ সহকারে শুনুন, এক কুইন্টাল ধানে কত কেজি ওষুধ দিব? কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছে 6 কেজি, বলছে উঠখানে 5 কেজি তো হয়নি, 6 কেজি বলে দিই আমি। হ্যাঁ, এখন কেউ ভাবছে যে 10 কেজি বলে দিই, যা হবে দেখা যাবে, বাড়তেই আছে,
সম্মানিত মুসলিম সমাজ, মাদ্রাসা এত বড় একটা নির্মাণ করেছেন, বড় বড় মুফতি সাহেবদেরকে, বড় বড় ওলামায়ে কেরামকে রেখেছেন, একবার একটু জিজ্ঞেস তো করতে পারতেন, হুজুর আমার 2 বিঘা জমি কামিয়েছি, আমি তার ধান লাগিয়েছি, আমি গম লাগিয়েছি, আমি আলু লাগিয়েছি, আমি পটল লাগিয়েছি, আমি মরিচা লাগিয়েছি, আরো ইত্যাদি লাগিয়েছি, হুজুর কতগুলো ওষুধ দিতে হবে, আমার গাছে আম হয়েছে, হুজুর আমের ওষুধ আছে কি নাই, আমার গাছে শিম হয়েছে, শিমের ওষুধ আছে কি নাই, একবারও জিজ্ঞেস করছেন বাপ? মরুন মরলে বুঝতে পারবেন, ধাড়া ধাড় তাড়া তাড় করে যেন এদিক ওদিক করে মারবে, তখন বুঝতে পারবেন না, এই মৌলবীদেরকে জিজ্ঞেস করে ভালো হতো। এখন তো খালি সুর আর গজল, সুর আর গজল। যাই হোক, এসে বলতে এটা চাই, এই ওলামায়ে কেরাম যারা এখানে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম, আজকাল দেখা যায় জীবনী বক্তা, সম্মানিত মুসলিম, এত বড় বড় মাদ্রাসায় যারা আপনার ওলামায়ে কেরাম পড়াচ্ছেন, এনারা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করে তারপরে পড়াচ্ছেন। আপনি যদি একটা মশলা জিজ্ঞেস করেন, 3 বার করে দেখবে, তারপরে আপনাকে বলবে। যাই হোক, ইসলাম উসুর দেওয়া এটা হলো জরুরি, উসুর দেওয়া এটা হলো আপনার ওয়াজিব, উসুর দেওয়া এটা হলো কম্পালসারি। আল্লাহ তাআলা বলেন আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। কোরআন শরীফের মধ্যে যাকাত দিতে বলেছেন, যাকাত হলো 2 রকম, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাতটা নিয়ে অন্যদিনে আলোচনা করব, ফসলের যাকাতটা নিয়ে আলোচনা করছি। ফসলের যাকাত, গম লাগিয়েছেন গমের যাকাত দিয়ে দিতে হবে, ধান লাগিয়েছেন ধানের যাকাত দিয়ে দিতে হবে, পটল লাগিয়েছেন পটলের যাকাত দিয়ে দিতে হবে, মরিচ লাগিয়েছেন মিরচি আপনি ওটা মিরচির যেন আপনার যাকাত দিয়ে দিতে হবে, আলু বাইগান টমেটোর আপনার বাঁধাকপি ফুলকপি ওলকপি যা কিছু লাগিয়েছেন সব জিনিসের আপনাকে পাই টু পাই হিসাব দিয়ে দিতে হবে। মহিলারা সিমের চাঙ্গি করে, সিম লাগিয়েছে ওটারও আপনাকে উসুর দিতে হবে। আপনার কুমড়া লাগিয়েছেন, কি বলছে ওটা, ওই সাদা কুমড়া লাগিয়েছেন, ওটারও উসুর লাগবে। উসুরটা বুঝতে পারছেন না, না জিন ভূতের গল্প চলছে নাকি? মুসলমান আপনাকে বলতে চাই, আপনারই কথা বলছি আমি, শুনুন, আপনি যেহেতু গার্জিয়ান, গার্জিয়ান হিসেবে আপনি বাড়ি চালাচ্ছেন, আপনার অনেকগুলো দায়িত্ব আছে, ওই দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব তো বললাম আমি, আপনি বাপ বা আপনি বাড়ির গার্জিয়ান, আপনার দায়িত্ব হলো আপনার বাড়ির কোনো নারী যেন লেগিংস না পরে, আপনার বাড়ির কোনো নারী যেন জেগিংস না পরে, আপনার না আপনার বাড়ির কোনো নারী যেন ওই টাইট ফিটিং পায়জামাগুলো না পরে, এটা আপনার দায়িত্ব। ওর যতটা গুণা হবে আপনারও ততটা গুণা হবে, তদ্রু আপনার একটা দায়িত্ব। আপনি ধান লাগাচ্ছেন গম লাগাচ্ছেন, প্রত্যেকটা জিনিসে আপনাকে উসুর আদায় করতে হবে। কি আদায় করতে হবে বাপ? উসুর আদায় করতে হবে। উসুর 1 কেজিতে কত কেজি, 1 কেজি ধানে কত কেজি আপনাকে উসুর দিতে হবে? তো শুনুন, আল্লাহ নবী সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, মা সাকাত হুসামা ফাফিহিল উসুর, মা সাকাত হুসামা ফাফিহিল উসুর। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আকাশের বৃষ্টি, আকাশের বৃষ্টির বর্ষণে, আকাশের বৃষ্টিতে যে সমস্ত ফসল আবাদ হবে, যে সমস্ত ফসল আকাশের বৃষ্টির বৃষ্টিত হবে, আকাশের পানিতে হবে, সেখানে তোমাদেরকে দিতে হবে উসুর। উসুরের অর্থটাই হলো 10 ভাগের 1 ভাগ। উসুরের অর্থ কি? কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 10 হিস্সা, 10 ভাগের। তাহলে 1 কুইন্টলে কত কেজি উসুর যাবে? এজরে বলুন, 10 কেজি, 1 কুইন্টলে কে কচ্ছে 5 কেজি, যেগুলো বাড়লো তো একটাই বাড়লো, 6 কেজি, বুঝতে 2.5 কেজি, এটা ইয়ে কথা কেউ কিছু জানেই না। এত বড় মানুষ মরার পথে যাচ্ছেন, জানেন উসুরের কতটা আপনার জরুরি, উসুরটা কত জরুরি? আপনি গার্জিয়ানশিপে, গার্জিয়ান হয়ে মনে করেন, ধরে নেন 20 বছর ধরে আপনি গার্জিয়ান, আপনার বাড়ির গার্জিয়ান আপনি 20 বছর ধরে, 20 বছর ধরে আপনি উসুর ঠিকভাবে আদায় করছেন না। যেই বছর আপনাকে বছরে 2 কুইন্টাল ধান বার করতে হবে, আপনি 50 কেজি ধান বার করেছেন, অর্থাৎ 1.5 কুইন্টাল ঘাটতি, 1.5 কুইন্টাল ঘাটতি। সরিষা বার করতে হবে 1 কুইন্টাল, আপনি বের করলেন 10 কেজি, আপনার ওখানে ওই কি বলছে 90 কেজি ঘাটতি। এইরকম করে আলু বাইগন টমাটার পেঁয়াজ মূলি যা কিছু আবাদ করছেন সমস্ত জিনিসের ঘাটতি, ঘাটতি দেখতে দেখতে 20 বছর ধরে একটাও সঠিকভাবে উসুর আদায় করেননি। এখন যদি আপনি কাউন্টিং করেন, কাউন্টিং করে দেখতে পাচ্ছেন মোটামুটি 20 লাখ টাকা উসুর খেয়ে বসে আছি,
মোটামুটি 20 লাখ টাকার ওষুধ খেয়ে বসে আছি। যদি মরার পরে মাপ পেতে চান, যদি মরার পরে কবরে ঘুলা না খেতে চান, যদি মরার পরে হাসরে জাহান্নামে না যেতে চান, যদি হাসরে জাহান্নামে দোলে না যেতে চান, তাহলে এখনো সময় আছে। যেই সমস্ত ওষুধ আদায় করেননি এই 20 বছর ধরে, ওই সমস্ত আইডিয়া করে আপনার কাউন্টিং করে এখন ওটাকে আপনি আদায় করে নিন। যদি প্রয়োজন হয় জমি বিক্রি করার, জমি বিক্রি করে দিন আর ওই 20 লাখ টাকা যেন আদায় করুন। যদি প্রয়োজন হয় বাড়ি বিক্রি করার, বাড়ি বিক্রি করেও আপনি ওষুধটা আদায় করুন, কিন্তু অবশ্যই আদায় করুন। স্ত্রীর সোনা বিক্রি করে যদি ওষুধ আদায় করতে হয় তবু আদায় করতে হবে। জমি জায়গা বিক্রি করে যদি ওষুধ আদায় করতে হয় তাহলেও আপনাকে ওষুধ আদায় করতে হবে, তাহলে আপনি হবেন খাঁটি মুসলমান টানাটান। কথা বুঝতে পারছেন? নালে মরার পরে হবে হুড়াহুড়ি, ছাড়া হবে না। তাহলে এখন এখন আমি কয়েকটা মশলা বলি। ধানের ওষুর, গমের ওষুর কোথায় কতটুকু ওষুধ দিতে হবে একটু মনোযোগ সহকারে শুনুন। ধানের ওষুধ দিতে হবে, যেই ধানটা আকাশের বৃষ্টিতে বর্ষণ হয়েছে ওটাতে 10 ভাগের 1 ভাগ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, যদি মানুষ যদি ছেচাই করে, আপনি মনে করেন টাকা পয়সা দিয়ে, সেলো দিয়ে ধান আপনি কোনো আবাদ করছেন, বা মার্শাল দিয়ে, বা সেলো দিয়ে, বা হ্যান্ড পাইপ দিয়ে, বা জাঁতা দিয়ে, বা নিজে ঘাড়ে করে পানি নিয়ে গিয়ে যেন কিছু আবাদ করছেন, যেমন লাল বেগুন, আপনার সাদা বেগুন এগুলো আবাদ করে, রসুন রসুন আবাদ করে, করে কি করে না ভাই? করে না? তাহলে যেখানে আপনার মেহনত করে পানি নিয়ে গিয়ে বা টাকা দিয়ে পানি নিয়ে গিয়ে আপনি যদি আবাদ করেন কিছু, তাহলে সেখানে দিতে হবে আপনাকে 20 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 20 ভাগে 1 ভাগ। এটাকে নিসফুল উসুর বলা হয়, নিসফুল উসুর বলা হয়, 20 ভাগের 1 ভাগ। এবার শুনুন, যেটা আকাশের বিস্তৃত হবে সেটা তো 10 ভাগের 1 ভাগ, আর যেটা আপনার কি বলছে ছেচাই টেচাই বেশি করবেন ওটাতে কি কি করতে হবে? 20 ভাগের 1 ভাগ। তাহলে বলুন তো, যেই ধানটা আপনি আবাদ করে গম লাগিয়েছেন ওই ধানে কত ভাগের দিতে হবে আপনাকে উসুর? 1 কুইন্টালে কত কেজি দিতে হবে? 1 কুইন্টালে 5 কেজি। আরে যেই গোমনটা যে লাগিয়েছেন তার আগে যে ধানটা কাটলেন, না না ওটা তো বৃষ্টি হয়েছে, ওটা তো বৃষ্টির ধান। হ্যাঁ কিছু, এটা একটা প্রশ্ন যে হুজুর মনে করেন যে কিছু বৃষ্টিতে হলো আর কিছু আমরা পানি দিলাম, এই ক্ষেত্রে কোনটা করব? কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বেশি কোনটা হয়েছে, বেশি কুণ্ডালে যে ভুট্টা মুট্টা যেন করে না, এখানে আকাশেও বেশ পানি পাওয়া যায় আর মানুষ ছিঁচাইও করে। যদি আকাশের পানি বেশি পাওয়া যায় তাহলে আকাশের পানি হিসাবে আপনাকে ওষুধ দিতে হবে, আর যদি নিজের ছেঁচাই বেশি করেন তাহলে নিজের ছেঁচাই হিসাবে আপনাকে পানি ওষুধ দিতে হবে। কথা বুঝতে পারছেন না? তো এই যে ধান, যেটা মেন ধান, মেন ধানে পানি আসে আকাশ থেকে বেশি, আকাশ থেকে বেশি, ওই ধানে আপনাকে 1 কুইন্টালে 10 কেজি ওষুধ বার করতে হবে, 10 কেজি ওষুধ বার করতে হবে। আর আমাদের দেশে একটা বলা হয় ইরি ধান, আপনার দেশে কি বলে জানি না, ঠান্ডার সময় এই ধানটা লাগায়, কি বলেন ওটাকে? হ্যাঁ কি, হ্যাঁ একটা ধান হয় না, এই গমটা উঠানোর পরে, সরিষা উঠানোর পরে ধান লাগান না, ওই ধানটা কি বলেন? আউশ ধান বা গাউশ ধান যাই করেন না কেন, ওই যে এখন লাগাচ্ছে, আবার ধান লাগানো আছে, হবে এখন এখন ধান লাগাচ্ছে। হ্যাঁ এই ধানটার কথা তো বলছি আমি, যেটা এখন লাগাচ্ছে এই ধানটাকে কি বলছেন আপনি? গোরো ধান। এই গোরো বা কালো ধানে আপনাকে 1 কুইন্টালে কত কেজি দিতে হবে? 20 ভাগের 1 ভাগ, কারণ এটাতে আপনি পানি বেশি ছিঁচাই করবেন সেলো মেলো দিয়ে, নাকি সেলো মেলো দিয়ে, এটাকে আপনি 20 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে আপনাকে দিতে হবে 5 কেজি, 1 কুইন্টালে 5 কেজি। আর ওই ধানে দিতে হবে 1 কুইন্টালে 10 কেজি। আলুতে কত দিতে হবে 1 কুইন্টালে? আর আলুতে দিতে হবে 5 কেজি, কিন্তু আলুতে বেশি ছেঁচাই করা হয়, যদি আকাশে বিস্তৃত হয় তাহলে 10 কেজি। পেঁয়াজে কত দিতে হবে? পেঁয়াজও দিতে হবে, পেঁয়াজও দিতে হবে, পেঁয়াজে কত বলুন না? পেঁয়াজে 5 কেজি, রসুনে, ভুট্টাতে 10 কেজিও হতে পারে, 5 কেজিও হতে পারে, সরিষায়, সরিষা কত? 5 কেজি। খুব দাম বেশি, ওটা তো 5 থেকে বেশি দেওয়াই যাবে না, যে দাম সরিষা ও তো 5 থেকে বেশি দেবে না। যদি আকাশে বিস্তৃত হয়
তাহলে 10 কেজি দিতে হবে আর যদি ছেচা টেচা নিজে করে করুন তাহলে আপনি ওখানে 20 কেজি আপনার ওই 100 কেজিতে 5 কেজি দিবেন আর না হলে আপনি 10 কেজি দিতে হবে যাই হোক তো বলতে চাচ্ছিলাম আলুতে উসুর আছে গোমে উসুর আছে আপনার কি বলছে ওসুনে আপনার রসুন বা ওসুন এটাতে আছে পেঁয়াজেও আছে ধানেও আছে জো আছে ভুট্টায় আছে মাকাই টেকায় যতগুলো আপনি ফসল আবাদ করছেন সব জিনিসে উসুর আপনাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এটার কোনো মাফ নাই হাসছেন আপনারা না দিচ্ছেন না না আচ্ছা বলুন তো ভাই আমরা যদি সমস্ত জিনিসে উসুর দিয়ে ওই উসুরগুলো মাদ্রাসায় পাঠাই মাদ্রাসায় আর কোনো চান্দার দরকার পড়বে বাপ এ জোরে বলুন না চান্দার দরকার পড়বে এই মাদ্রাসাটা তিনতলা চারতলা হয়ে যাবে কি যাবে না মাদ্রাসা একটা বড় ইউনিভার্সিটি তৈরি হবে কি হবে না শুধু আপনার গ্রামে 600-700 গ্রামে যেই মৌলভী আপনারা কি বলছে সুন্নি মানুষেরা ইনারা শুধু যদি উসুরটা দেন ঠিকভাবে দেন তাহলে মাদ্রাসা তিনতলা চারতলা হয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ কিন্তু ঠিকভাবে দেওয়া তো দূরের কথা মৌলভী সাহেবরা বছরে একবার উসুর চাইতে যায় তবু আপনার নাক ছিটকানি উঠে যায় এত আবার উসুর দেওয়া যায় নাকি এত ধান দেওয়া যায় নাকি এত গম দেওয়া যায় নাকি এরকম কথা বলে কি বলে না হ্যাঁ এদিকে উসুর চাইতে যান আপনারা যান একবার বছরে যায় গমের সময় গেল না আলুর সময় গেল না টমেটোর সময় গেল না বাঁধাকপি ফুলকপির সময় গেল না আপনার বেগুনের সময় গেল না অথচ বেগুনেরও ওষুধ দিতে হবে বাঁধাকপির ওষুধ দিতে হবে ফুলকপির ওষুধ দিতে হবে টমেটোর ওষুধ দিতে হবে সব জিনিসের আপনাকে ওষুধ দিতে হবে এগুলা দিলেন না শুধু আর শুধু ধানটা চাইতে গেছে তবু আপনি রেগে যাচ্ছেন মৌলভী সাহেবকে মৌলভী সাহেব উপর মৌলভী সাহেবরা যখন ধান চাইতে যায় তো বসার জন্য কেউ বলে না মৌলভী সাহেব আপনি বসুন আপনার যারা ওই উল্টা যান দু চারটা কথা শুনিয়ে দে শুনুন আপনার উসুর আপনাকে নিজেই দায়িত্ব করে পৌঁছে দেওয়া উচিত ছিল ফকিরের কাছে মিসকিনের কাছে মাদার সাথে যেখানে যেখানে দেওয়ার ওখানে আপনাকে পৌঁছে দেওয়া উচিত ছিল কিন্তু ফকির যখন নিজেই আপনার বাড়িতে যাচ্ছে ফকিরকে থ্যাংক ইউ বলতে হবে থ্যাংক ইউ ফকির ভাই আপনি আমার ওষুধটা দিতে এসেছেন আমাকে মেহনত করতে হলো না তদ্রূপ ভাই কোনো আলিম কোনো মৌলভী সাহেব যদি আপনার বাড়িতে ওষুধ নিতে যায় ওই মৌলভী সাহেবকে শুকরিয়া আদায় করবেন সালাম করবেন চেয়ার দিবেন তার জন্য চা করবেন চা বিস্কুট খিলিয়ে তার শুকরিয়া আদায় করবেন মৌলভী সাহেব আপনি ওষুধটা নিতে এসেছেন খুব ভালো করেছেন না হলে আমাকে আমাকে ওই ওষুধটা দিতে যেতে হতো যাই হোক ব্রাদার সালাম বলতেটা চাই প্রতিটা মানুষ সঠিকভাবে ওষুধ আদায় করবেন নারে তাকবীর نعرہ رسالت یا رسول اللہ مسئلہ کے اعلی حضرت زندہ باد مسئلہ کے اعلی حضرت زندہ باد مولانا مفتی محمد سلیم الدین چشتی رضوی صاحب زندہ باد مولانا مفتی محمد سلیم الدین چشتی رضوی صاحب زندہ باد نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ ماشاءاللہ سبحان اللہ একবার দরুদ শরীফ পড়ুন এই যে আমার শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি হযরত মাওলানা মুফতি সেলিমউদ্দিন চিশতি সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন সবজির ক্ষেত্রে সবজি তো একবারে ওঠে না বারবার ওঠে যেমন আপনার বেগুন মরিচ এরকম টমেটো সেই ক্ষেত্রে কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে হ্যাঁ শুনুন 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 না এটা একটা ভালো প্রশ্ন যে লাল বেগুন বেগুন এই সমস্ত মরিচ কাঁচা লঙ্কা ইত্যাদি এটা তো সঙ্গে সঙ্গে হয় না একবার কি উঠে না তো এটাকে ওষুধটাকে কিভাবে আমরা আদায় করব এটা একটা সমস্যার ব্যাপার কথা বুঝতে পারছেন না মনে করে আজকে এক 5 কেজি বিক্রি করতে গেল পরশু দিন 20 কেজি গেল কোনো হিসাব থাকে না তো শুনুন এটার সহজ পদ্ধতি হলো এই খুব সহজ পদ্ধতি হলো এই যে আপনাকে লিখে নিতে হবে যখন মরিচ তুললেন মরিচ কত কেজি তুললেন লিখে নিলেন যেভাবে আপনি এ করেন লিখে নিন গুনাহ থেকে বাঁচতে গেলে লিখতে হবে কষ্ট করতে হবে আজকে মনে করেন 10 কেজি পরশু দিন যেন 20 কেজি তরশু দিন আরও যেন এ করলেন আবার যেন ওই 20 কেজি যেন মরিচ মনে করেন 1 কুইন্টাল হয়ে গেলো বা 50 কেজি হলো বা আপনার 30 কেজি হলো ওটা ওষুধ দিয়ে দিলেন আবার তুলছেন আবার দিচ্ছেন এটাও করতে পারেন লিখে 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 হিসাব টানাটান হিসাব থাকবে 2 নাম্বার হলো এই মরিচ তুললেন যা তুলেছেন 10 ভাগ করে বা 20 ভাগ করে 1 ভাগ দিয়ে দেন সঙ্গে সঙ্গে দিতে থাকেন যখনই তুলছেন তখনই দিতে থাকেন কারণ উসুরের ক্ষেত্রে বাৎসরিক জাকাতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে আপনার অ্যামাউন্ট আছে যে এত টাকা হলে তারপরে জাকাত ফরজ হবে কথা বুঝতে পারছেন বাৎসরিক জাকাতটা কিন্তু ফসলের যে জাকাত ফসলের যে উসুর এটার জন্য কোনো বাইন্ডিং নেই
যে এতগুলো ধান হবে তাহলে উসুর ফরজ হবে বা ওয়াজিব হবে, এতগুলো টমেটো হবে তারপরে উসুর দিতে হবে এমনটা নয়। এক কেজি যদি ধান হয় তবু আপনাকে এক কেজির মধ্যে দশ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে, কথা বুঝতে পারছেন না? একশো কুইন্টাল যদি হয় তবু আপনাকে দশ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে। এখানে কোনো কম বেশি নাই, যতটুকু কম হোক যতটুকু বেশি হোক এখানে সব আপনার যা হয়েছে তার মধ্যে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ, যা আপনার ওই আকাশের বৃষ্টি না আপনার নিজের চেষ্টায় করেছেন এইটার উপর ভাব চিন্তা করে আপনি কিন্তু উসুরটা আদায় করে দিবেন। যদি না আদায় করেন বাপ বিশাল বিশাল বড় গুণেগার হবেন, এটা আমি আপনাকে বুঝাতেই পারবো না কত বড় গুণেগার হবেন। জাকাত না দেওয়া, উসুর না দেওয়া কত বড় যে পাপ, কত বড় যদি পাপ। আপনি যদি উসুর জাকাত আদায় না করেন দশটা নয় চৌত্তরটা মসজিদ নির্মাণ করে, নিজের টাকায় চৌত্তরটা মসজিদ নির্মাণ করে যদি আপনি বলেন আল্লাহ আমি যা কিছু আপনার কি বলছে জাকাত আদায় করিনি সব মাফ করে দাও, ওই চৌত্তরটা মসজিদ আপনার বানানোর কারণে আপনার জাকাত মাফ হয়ে যাবে না। চৌত্তরটা মসজিদ নির্মাণ ওটার জন্য আলাদা নেকি পাবেন, কিন্তু জাকাতটা মাফ করার একটাই পদ্ধতি যে আপনাকে ওটাকে আদায় করতে হবে। যদি বেশি দিন হয়ে যায় বাকিটা কি হয়ে যায় তাহলে ওটা হিসাব করে আইডিয়া লাগে, ক্যালকুলেশন লাগিয়ে মাইন্ড লাগিয়ে ওটাকে আপনি নিয়ে আসেন, ক্যালকুলেশন কত টাকা আমার বাকি হতে পারে দশ বছর বিশ বছর এই সমস্ত কাউন্টিং করে আপনি ওটাকে আদায় করুন। আদায় আপনাকে করতেই হবে, আদায় আপনাকে করতেই হবে। এই বলে আমার বক্তৃতা আমি ইতি টানছি, বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী, আর যদি হাদিস ও কোরআনের মধ্যে কোনো রকম ত্রুটি করি তাহলে তওবা পড়তে চাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইহি। চাদর কি চাদর পড়েছে, পড়ে আছেন তো, মাজারে চাদর দেওয়া যাবে কি যাবে না বলবো? সবাই বলছেন বলুন, যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই ঝাড়াপাট করে পাঁচজন, এই তিনজন পাঁচশো টাকা আর একজন পাঁচ হাজার টাকা দিন তো, তিনজন পাঁচশো টাকা আর একজন পাঁচ হাজার টাকা যদি দিতে পারেন তাহলে কিন্তু মাজারে চাদর চলবে কি চলবে না বলে দিব, হবে না ভাই? এ ভাই হবে না? তাহলে আমার পরে আমার শ্রদ্ধেয় ব্যক্তি সম্মানীয় ব্যক্তি হযরত মাওলানা সালিমউদ্দিন চিশতি সাহেব, বাহ মুড ফ্রেশ বক্তাজি, ইনশাআল্লাহ তাআলা আপনি উনার আলোচনা শুনবেন। তবে হ্যাঁ আমি আপনাকে ইঙ্গিত করে যাই, মাজারে অযথা চাদর দিয়েন না। আমাদের যতগুলো সুন্নিদের মাজার সমস্ত মাজারে অলরেডি চাদর আছে, অলরেডি চাদর আছে, চাদর ওখানে দিয়ে শুধু এই মাজার বিজনেস, পীর বিজনেস, সাজ্জাদানাজি বিজনেস, ভণ্ড পীরদের বিজনেস তাহলে বৃদ্ধি করা হচ্ছে, বাকি কিছু করা হচ্ছে না। যদি আপনি মাজারে চাদর নিয়ত করে নেন যে চাদর দিব, তো মাজারে চাদরটা না নিয়ে গিয়ে ওই চাদরের টাকা আপনি এই মাদ্রাসায় দিয়ে দেন, লাখো গুণ কোটি গুণ বেশি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারে চাদরটা দিলে গুনাহ হতে পারে, মাজারে চাদর দিলে কি হতে পারে জোরে বলুন না, কারণ সব মাজারে অলরেডি আমাদের চাদর আছে হুজুর, আছে একটা হয়েছে, হ্যাঁ তো ওই জন্য তো বলছি, খালি অর্ধে বলবো আধা বলবো না। আপনি দিবেন পাঁচশো, বন্ধক 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 জমি, এই জমি প্রসঙ্গে গেলে অনেক টাইম লেগে যাবে বাপ, কারণ জমিটা হলো চার রকম নেয় জমি আমাদের দেশে, চার রকম নেয়। এইগুলা প্রশ্ন আগে করা উচিত ছিল, এখন হুজুর চলে এসেছেন, শুনুন, এই শুনেন 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 শুনেন, তো মাজারে চাদর দিবেন, হানা বলুন না বাবা, চাদর আগে আগে থেকে আছে, চাদর আছে যেতটুকু প্রয়োজন ছিল ওটা আছে। আলা হযরত আসিমুল বরকাত মুজাদ্দিদ দীন মিল্লাত আলাইহি রাদিয়াল ইসমান আকামে শরীয়তের মধ্যে ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত মাজারে যদি একটা চাদর থাকে ওই চাদরটা যতক্ষণ পর্যন্ত পুরাতন না হয়েছে, ওটা পরিবর্তন করার যোগ্য না হয়েছে, পরিবর্তন করার প্রয়োজন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চাপানো চলবে এজন্য না, চলবে না। এই কথা আমি যদি মাজারের জালসায় গিয়ে বলি, উরুসের কথা উরুসের জালসায় গিয়ে যদি বলি তাহলে উরুসের বক্তা আপনার এর মানুষরা রেগে যায় আমার উপর, অনেকগুলো জায়গাতে আমাকে আপনার নজরানা পর্যন্ত দেয় না। যাই হোক বলতে এটা চাই মুসলমান, কিন্তু সত্য যেটা ওটাই বলতে হবে, ওখানে টাকা না দিয়ে ওই টাকা এখানে দেন, ওই টাকা
এখানে দেন, মাজারে খাসি দেওয়ার মান্নত করেন, মাজারে বুক মুরগি দেওয়ার মান্নত করেন, মাজারে জানা হয় কি বলছে হাঁস দেওয়ার মুরগি দেওয়ার কি গরু দেওয়ার ছাগল দেওয়ার মান্নত করেন। বাপ আল্লাহকে বান্দে কবি তো এবি মান্নত মান্নত কর লিয়া কিজিয়ে কে আল্লাহ আগর এক ফলা কাম হো জায়গা তো আপকে মাদ্রাসে মে ইয়া আপকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাদ্রাসে মে 10,000 রুপিয়া মে দে দুঙ্গা। এটা এটা করছেন নাকি? ও আল্লাহ এটা যদি হয় তাহলে মাজারে খাসি দিব, মাজারে ছাগল দিব, মাজারে মুরগি দিব, মাজারে হাঁস দিব। ওটা কি ইয়ে নাকি ওখানে সব দিয়ে আসবেন আপনি? হ্যাঁ, কিন্তু মাদ্রাসা মাদ্রাসা প্রসঙ্গে কেউ মানত করে না, মাদ্রাসা না। আবার দেখেন যেটা বলছেন ওটা করছেনও না, যেটা বলছেন ওরা করছেনও না। দেখেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মান্নত প্রসঙ্গে যদি বলতে চাই 2 ঘন্টা বলতে হবে, তাহলে আপনার মাথা ঢুকাতে পারবো যে মান্নত কোথায় আপনারা ভুল করছেন, কোথায় আপনি ঠিক করছেন। বলতে চাই মুসলমান একটু শুধু আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি মনে করেন যে একটা খাসি দেওয়ার মান্নত করলেন কোথাও? হ্যাঁ, কোথাও খাসি দেওয়ার মান্নত করলেন না? তো খাসি দিব পীর বাবা, যদি আমার ফল কাজটা হয়ে যায় তো একটা তোমাকে খাসি দেবো বা তোমার মাজার একটা খাসি দেবো, এরকম যদি কেউ বলে আসে খাসিটা কিভাবে দেন আপনারা? এখান থেকে বাড়ি থেকে খাসি নিচ্ছেন, কি বলছে গাড়ি নিচ্ছেন, বন্ধু বান্ধবদের নিচ্ছেন, মৌলবী সাহেবদেরকে নিচ্ছেন, নামাজিদেরকে নিচ্ছেন, একটু হানা বলুন না, সবাইকে নিচ্ছেন, তারপর বহু বেটিকেও নিচ্ছেন, গার্লফ্রেন্ডকেও নিচ্ছেন, ভাবিদেরকেও টেনে টেনে নিয়ে যাচ্ছেন, শালিদেরকেও নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে মাজারে গিয়ে খাসিটা জবাই করলেন, জবাই করার পরে মাংস করে রান্না করে সব খেলেন, খাওয়ার পরে আপনি যেন ওই এক টুকরো গোশ আর কিছুটা যা কিছুটা আপনার ইয়ে ভাতেরা মাজারে পাঠিয়ে দিলেন ফাতেহা করার জন্য, একটু হানা বলুন না, আর ওই ফাতেহাটা আবার যেন ঘুরিয়ে আবার ওটাও খেয়ে নিলেন, হয় কি হয় না? এটাই তো হয়। তো মাজারে খাসি দেওয়া হলো এটা না মাজারে খাসি খাওয়া হলো, কোনটা জোরে বলুন না বাপ? হ্যাঁ, তার মানটা দিয়ে মনে হলো যে বাড়ি তো খেয়ে তো মন ভরেনি, হ্যাঁ আল্লাহ এই কাজটা যদি হয়ে যায় তো মাজারে গিয়ে খেয়ে আসবো, খাসি খেয়ে আসবো। বলছেন একটা করছেন আরেকটা বাপ, এগুলা বললে অনেকগুলো জায়গাতে অনেক মানুষ রেগে যাচ্ছে বাপ, কিন্তু রাগলে কিছু হবে না, যেটা সঠিক পথ সেটা ধরে রাখেন। আহলে সুন্নাতুল জামাতের একটা নিয়ম আছে, নীতি আছে, নজর মান্নত করার একটা নিয়ম নীতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে 10 খানা হাদিস আছে বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে ইরশাদ করেন, লা তানজুরু ফাইন্নান নাসরা লা ইউকনি মিনাল কাদরি শাইয়্যা, আমার উম্মত উম্মতিরা তোমরা তো মান্নতি করো না, নবী বলছেন তোমরা মান্নতি করো না, কারণ মান্নত দ্বারা কোনো জিনিস পরিবর্তন হবে না, মান্নত করার কারণে তোমার কিছু আগেও যাবে না পিছও হবে না, মান্নত করার কারণে লা ইয়ারুদ্দু শাইয়্যা কোনো জিনিস বালি মসবুদ্দ টুলে যাবে না, এটা নবী বলছেন। তাহলে কি হবে? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, নিশ্চয়ই ওই মান্নত করার কারণে বখিলের কাছ থেকে টাকা বের হয়ে আসে। কেমন? এক মানুষ মান্নত করে নিয়েছে বা আল্লাহ যদি ফালা কাজটা হয়ে যায় তাহলে এটা উট সিন্নি দিব, আমাদের দেশে হয় উঁটে উঁটের মান্নত করে না মানুষ, আচ্ছা গরুর মান্নত করে, গরু তো করে, এমনিতে ওর কাছে যদি এই 5,000 টাকা চান তো মাদ্রাসার জন্য 5,000 টাকা, এতগুলো মানুষের মধ্যে 3টা মানুষ মাত্র হলো, 5 এই 4টা হলো, 5টা খালি হচ্ছে না, হচ্ছে হচ্ছে বাপ, এত কঞ্জুস মানুষ। কিন্তু আপনি যখন মান্নত করে নিচ্ছেন উঁট, আমাদের দেশে উঁট করে, এখন উঁটের দাম মোটামুটি 70-80 হাজার টাকা মাস, এই 70-80 একটা উঁটের দাম, ওই মানুষের কাছে যদি 10 টাকা দেন 10 টাকা বার হয় না, মাদ্রাসার জন্য 20 টাকা যদি চান 20 টাকা বার হবে না, 500 টাকা যদি বলেন যে ভাই 500 টাকা দান করে মাদ্রাসা, না দিবে না। কিন্তু যখন মান্নত করে নিয়েছে না, জমি বিক্রি করে হলেও উঁটটা করে করে এনে ওটাকে পূরণ করছে, হয় কি না? তো বখিলের কাছ থেকে টাকা বের হয়ে আসছে। আল্লাহ তাআলা রাসূল ইশাক করে মান্নত করে তোমার কিছু আগে পিছে হবে না, শুধু হবে এই বখিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসবে। তো নবী তো এটাই নিষেধই করেছেন। তারপরে যদি মান্নত করো আল্লাহ তাআলা বলছেন ফালি ইউফিউ নুজুরাহুম, যদি মান্নতটা করে নাও আর সেটা যদি শরঈ মান্নত হয়, ইসলামিক মান্নত হয়, জায়েজ মান্নত হয়, যদি সেটা নেক কাজের মান্নত হয় সেটা তোমরা পূরণ করো, সেটা তোমরা কি করো পূরণ করো। শরঈ মান্নাত তো কম করি আমরা, আজকে আমরা যেটা শরঈ মান্নাত নয় গায়ের শরঈ মান্নাত সেটাতে লেগে আছি, সেটাতে লেগে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিসের উপর আমল করার তৌফিক দান করুক। মাদ্রাসাগুলো ফকির এবং মিসকিন হয়ে যাচ্ছে বাপ, মাদ্রাসার রং দেখেন যে কেমন হয়ে গেছে, জান তো মাজারগুলো এরকম রং আছে,
এই মাজারগুলোতে এরকম লোক আছে, চতুর্দিকে লাইট আর ফাইটার ইয়ে আর ও সব লাগিয়ে 50টা খাদিম আর 200টা জানা খাদিম আপনাদের একদম হাই ফাই করে বাড়ি টাড়ি সব করে নিয়েছে, কিন্তু 5টা মলবি দেখে 5টা মলবির বেতন ঠিক মতো দিতে পারছেন না, রংটা পর্যন্ত হলো না, কেন বাপ? এই মাদ্রাসার দাম কি কম? মাদ্রাসার দাম কম? মাদ্রাসার দান করলে কি নেকি কম পাওয়া যাবে? যাই হোক ভাই ইসলাম, আপনি আমার পরে পরে বক্তা আসছেন, হযরত মাওলানা সেলিমউদ্দিন চিশতি সাহেব, উনার হাতে আপনার বেশি বেশি করে দান করেন। আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি, বিশ্বের মধ্যে সব থেকে বেশি দান করলে যেখানে নেকি হয় সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা। বেশি বেশি করে দান করবেন এই বলে আমার বক্তৃতা এতে টানছি। বক্তৃতার মাঝে কিছু কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী, আর হাদিস ও কোরআনের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করি তাহলে তৌবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবিলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।